হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market, and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages, and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you are watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. Tumra jara shobshomoy international football er khobor rakhte bhalobasho, tomar priyo bidheshi club er somosto khobor ek jaygatei pete chao, OneFootball is the perfect app for you. Echhara ISL er somosto updates tumra OneFootball e peye jabe, live scores theke shuru kore live player statistics, transfer news, transfer rumors, সবটাই কিন্তু OneFootball খুব সুন্দরভাবে নিয়ে আসে তোমাদের মতন সমর্থকদের জন্য। এছাড়াও ISL এর গ্লোবাল ব্রডকাস্টার OneFootball, তো সেক্ষেত্রে গ্লোবালি তোমরা ISL OneFootball এর মাধ্যমে দেখতে পারো। তো যারা এখনো এই অ্যাপটাকে ডাউনলোড করোনি, নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেই ডিসক্রিপশনের লিংক দিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারো অ্যাবসলিউটলি ফ্রি। বাট যাই হোক, আমি ট্রান্সফার রিউমার্স নিয়ে বলছিলাম, তো সেক্ষেত্রে আজকে বেশ কয়েকটা আপডেটস নিয়ে এসেছি তোমাদের জন্য। শুরু করবো ফার্স্টেই এটিকে মোহনবাগানকে দিয়ে। তো এটিকে মোহনবাগানের ডেভিড উইলিয়ামস, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই প্লেটটির ওপর কিন্তু বেশ কয়েকটা ISL ক্লাবের নজর রয়েছে, এবং তারা কিন্তু মানে এখনো অফিসিয়াল ইনকোয়ারি করেনি, বাট তারা ক্লোজলি ডেভিড উইলিয়ামসের সিচুয়েশনটাই কিন্তু মনিটর করছে। তোমাদের বলতে পারি যে সাউথের এক দুটো ক্লাব কিন্তু অফিসিয়ালি মানে খোঁজ খবর রাখছে ডেভিড উইলিয়ামসের, এবং এখনো কোনো অফার ডেভিড উইলিয়ামসের কাছে যায়নি। বিকজ আবারও যেটা বললাম যে উইলিয়ামস কিন্তু সেরকমই ক্লাব খুঁজছেন যেখানে তিনি রেগুলার গেম টাইম পাবেন, বিকজ যদি রেগুলার গেম টাইম তিনি নতুন ক্লাবে গিয়েও না পান, তাহলে তিনি এটিকে মোহনবাগানই থেকে যাবেন, তিনি কেন অন্য ক্লাবে সাইন করবেন? তো সেই কারণে যেই ক্লাবটি তাকে এরকম রেগুলার গেম টাইম মানে প্রোভাইড করতে পারবে, সেরকমই ক্লাবে উইলিয়ামস যাবেন। এবং যদিও মানে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অবশ্যই ভাবে কিন্তু ডেভিড উইলিয়ামসকে মানে কি বলবো মানে আটকে রাখার চেষ্টা করতে পারেন, বাট যদি ডেভিড উইলিয়ামস ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কিন্তু এটিকে মোহনবাগান খুব বেশি পুশ করবে না ব্যাপারটা, তারা কিন্তু অ্যালাউ করবে ডেভিড উইলিয়ামসকে চলে যেতে। আমি এখনই ক্লাবগুলির নাম বলছি না, বিকজ আমি মনে করি যে মানে যে দেখো একটা ক্লাবের নাম যেটা আমি শুনেছি, আমি নিজেও একটুখানি ডাউটফুল যে আদৌ সেই ক্লাবটি মানে খোঁজ খবর রাখছে কিনা, বিকজ দে অলরেডি হ্যাভ আ ভেরি গুড ফরেন কোর, এবং সেখানে দাঁড়িয়ে মানে ডেভিড উইলিয়ামসকে কেনই বা তারা পার্সিউ করবে আমি জানি না। তো সেই কারণে আমি নামটা এখনই বলছি না, বিকজ এটা পুরোপুরি এখন অব্দি একটা রিউমারের জায়গায় রয়েছে। বাট আরেকটি ক্লাব যেটা রয়েছে, আমি বিশ্বাস করি যে মানে সেই ক্লাবের কিন্তু ভালো রকমের রিজন রয়েছে ডেভিড উইলিয়ামসকে সাইন করানোর, বাট যেহেতু এখনো কোনো রকমের অফিসিয়াল ইনকোয়ারি এই ক্লাবটি এটিকে মোহনবাগানের সাথে করেনি, সেই কারণে আমি নামটি বলছি না। বিকজ দেখো এই সেম কেসটা কিন্তু থাপার সাথেও হচ্ছে, থাপা যেহেতু মানে তার কন্ট্রাক্ট এক্সপায়ার করে যাচ্ছে মে মাসে, তো সেই কারণে কিন্তু থাপাকে সাইন করানোর জন্য তিনটে ISL ক্লাব এই মুহূর্তে মুখিয়ে রয়েছে। একটি তো অবশ্যই এটিকে মোহনবাগান, আরও একটি ক্লাব রয়েছে মুম্বাই সিটি FC, এবং আরও একটি ক্লাব যেটা মানে খুবই একটা সারপ্রাইজিং একটা ব্যাপার, বাট আই এম নট সারপ্রাইজ কনসিডারিং হাউ দে হ্যাভ বিল্ড দেয়ার টিম দিস সিজন, সেই দলটি হচ্ছে ওডিশা FC। এবং এই তিনটে ক্লাবই কিন্তু অ্যাপ্রোচ করেছে চেন্নাইন FC কে, অ্যান্ড দে হ্যাভ ইনকোয়ার্ড অ্যাবাউট অনিরুদ্ধ থাপা। এবং দেখো যেহেতু থাপার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়নি এবং 2022 সালে তার কন্ট্রাক্ট এক্সপায়ার করে যাচ্ছে, সেই কারণে চেন্নাইয়ের কিন্তু কোনো রকমের সে নেই পুরো ব্যাপারটায়। এবং এখানে অনিরুদ্ধ থাপা যদি চান তিনি কিন্তু চেন্নাই ছেড়ে দিতেই পারেন, বাট চেন্নাই তারা কিন্তু নিজেরা ডিটারমাইন্ড যে তারা থাপাকে ধরে রাখবে এবং তারা থাপাকে কোথাও যেতে দেবে না। তো এটা কিন্তু একটা ব্যাপার যে তারা থাপাকে ভালো রকমের ডিল প্রোভাইড করতে পারে যাতে থাপা চেন্নাইতেই থেকে যাক। বাট এটিকে মোহনবাগান অবশ্যই ভাবে থাপাকেও একটা আরও ভালো অফার দেওয়ার চেষ্টা করবে, বাট মুম্বাই আরও একবার বাধা হয়ে উঠতে পারে এটিকে মোহনবাগানের জন্য, বিকজ আমরা জানি যে এই এটিকে মোহনবাগান এবং মুম্বাই এদের মধ্যে কিন্তু প্রায় একটা মানে লড়াই চলে, বিকজ দুজনের কাছেই সেই টাকা রয়েছে এবং দুটো ক্লাবই কিন্তু এই মুহূর্তে নতুন ওনার্সদের মানে আন্ডারে দে হ্যাভ বিকাম লাইক দ্য সুপার পাওয়ার্স অর দ্য পাওয়ার হাউসেস অফ ইন্ডিয়ান ফুটবল, দুটো ক্লাবই এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি FC। তো সেই কারণে যে কোনো ভালো ইন্ডিয়ান প্লেয়ার তারা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে এই দুটো ক্লাবের মধ্যে একটা ক্লাবকে চুজ করছে ফর দেয়ার ফিউচার। এবার যদি মুম্বাই মানে এরকম ইনকোয়ারি করে থাকে, তাহলে এটিকে মোহনবাগান কিন্তু এক্সপেক্ট করতে পারে যে নেক্সট উইন্ডোতে মানে থাপার জন্য মুম্বাইও ঝাঁপাবে। বাট আমি আগেও বলেছি যে আমার মনে হয় না যে জানুয়ারি উইন্ডোতে থাপা চেন্নাই ছাড়ছে বলে, আমি মনে করি যে যা হবে
নেক্সট সামার উইন্ডোতেই হবে এবং আপকামিং কয়েকটা উইকস থাপা কিন্তু ভীষণ ঠান্ডা মাথায় তার ডিসিশনগুলো নেবে। অলরেডি শোনা যাচ্ছে যে তিনটে ক্লাবই তাদের নিজেদের অফার, মানে ইনিশিয়াল যে অফারটা সেটা কিন্তু থাপার কাছে প্রেজেন্ট করেছে। তাদের যে রোড ম্যাপ, তাদের যে মানে কি বলবো, দ্য ওয়ে দে আর থিঙ্কিং অফ টেকিং ফরওয়ার্ড দেয়ার ক্লাবস, যে পুরো রোড ম্যাপটা সেটা তারা থাপার কাছে পৌঁছে দিয়েছে। এবার থাপা ডিসিশন নেবেন আপকামিং কয়েকটা ফিউ উইকসে যে তিনি চেন্নাইয়ের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন বিয়ন্ড 2022, নাকি তিনি নতুন কোনো ক্লাব খুঁজে নেবেন। তো আপডেটস এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট যে একা এটিকে মোহনবাগান কিন্তু থাপার জন্য অল আউট ঝাঁপাবে না। দে হ্যাভ স্ট্রং কম্পিটিটর্স ইন মুম্বাই সিটি এফসি অ্যান্ড ওডিশা এফসি, বিকজ ওডিশাও কিন্তু একটা স্ট্রং টিম করতে চাইছে ফর দেয়ার ফিউচার। এবং এই যে তোমাদের ক্লাবসগুলোর নাম বলা গেল, কেন বলা গেল, বিকজ দে হ্যাভ অফিসিয়ালি মেড ইনকোয়ারি, বাট ডেভিড উইলিয়ামসের ক্ষেত্রে কিন্তু সেরকম ইনকোয়ারি এখনো হয়নি। বাট দের ইজ আ গুড চান্স যে তার কাছে যদি ভালো অফার আসে উইলিয়ামস কিন্তু এটিকে মোহনবাগান ছাড়বে। এবার এরই সাথে অবভিয়াসলি প্রশ্ন উঠবে যে তাহলে রয় কৃষ্ণার কি হচ্ছে, রয় কৃষ্ণা থাকছেন না যাচ্ছেন? তো আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি যে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনোভাবেই কিন্তু রয় কৃষ্ণাকে দু মাসের জন্য কোনো একটা মানে এক সপ্তাহ দু সপ্তাহ মানে একটা কোয়ালিফায়ার্সের মানে খেলার জন্য একটা দু মাসের ক্যাম্পে এটিকে মোহনবাগান কখনোই রয় কৃষ্ণাকে পাঠাবে না। তো যদি এরকম হয়, মানে যদি ফিজির তরফ থেকে, দেখো আমি আগেও বললাম যে ফিজির যে ন্যাশনাল টিম বা যে ন্যাশনাল ফেডারেশন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু কোনো রকমের অফিসিয়াল স্টেটমেন্ট বেরোয়নি, তারা কিন্তু বলেনি যে রয় কৃষ্ণাকে আসতেই হবে, এবং আমি অন্তত সেরকম কিছু চোখে দেখিনি। তো আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, তোমরা যদি এরকম অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেখে থাকো তাহলে আমাকে পাঠিও কমেন্ট সেকশন, আমি সেটা দেখবো। বাট এটিকে মোহনবাগান এটা নিয়ে কিন্তু খুব একটা বেশি চিন্তিত নয়, বিকজ ফার্স্ট অফ অল দু মাসের ক্যাম্পে রয় কৃষ্ণাকে কখনোই এটিকে মোহনবাগান ছাড়তে চাইবে না ফর জাস্ট ওয়ান অর টু উইকস কোয়ালিফায়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিফা উইন্ডোর বাইরে, বিকজ আমি যতদূর জানি ফিফার যে ন্যাশনাল উইন্ডো রয়েছে সেটা জানুয়ারির 24th শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারির ফার্স্টে এন্ড হচ্ছে। 7 দিনের একটা উইন্ডো আছে ন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার, আমি সেটা দেখলাম অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে। তো সেই কারণে যদি সেটা হয় তাহলে তো 10 তারিখ এটিকে মোহনবাগান রয় কৃষ্ণাকে ছাড়ার কোনো মানে ব্যাপারই উঠছে না, যদি না রয় কৃষ্ণা নিজে থেকে বলেন যে না আমি যাবো, আমি আমার দেশের হয়ে খেলবো, আমাকে ছেড়ে দিন। যদি রয় কৃষ্ণা নিজে থেকে এই দাবিটা না করেন তাহলে এটিকে মোহনবাগান কোনোরকমভাবেই কিন্তু রয় কৃষ্ণাকে ছাড়ার পারমিশন দেবে না, অ্যান্ড দ্যাট ইজ আই থিঙ্ক আ লিগাল ওয়ে টু অ্যাড্রেস দ্য সিচুয়েশন। মানে কোনোভাবেই কিন্তু রয় কৃষ্ণাকে ছাড়তে ফোর্স ফিজি করতে পারে না। তো সেই কারণে সব মিলিয়ে এখন অবধি রয় কৃষ্ণা থাকছেন এরকমই আমরা বলতে পারি, বাট আগামী দিনে কোনো রকমের, যেটা আমি আগেও বলেছি যে মিউচুয়ালি এই পুরো ব্যাপারটাকে শর্ট আউট করতে হবে, মানে দুই পক্ষকে, এটিকে মোহনবাগানকে এবং ফিজি ফুটবল ফেডারেশনকে, এবং তারা যদি মিউচুয়ালি পুরো ব্যাপারটা দেখে এবং মিউচুয়ালি পুরো ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করে এটা একটা ডিসিশন তারা আসে, তাহলে কিন্তু আই থিঙ্ক মানে দুপক্ষই বেনিফিটেড হবে। বিকজ ফার্স্ট অফ অল তো রয় কৃষ্ণার সার্ভিস এটিকে মোহনবাগান পাবে পুরোপুরি মানে একদম শেষ অবধি, সেকেন্ড অফ অল রয় কৃষ্ণা নিজেও কম্পিটিটিভ ফুটবলের মধ্যে থাকবেন, খেলার মধ্যে থাকবেন, যেটা কিন্তু তিনি ওখানে গিয়ে পাবেন না। মানে তিনি যদি চলে যান ক্যাম্পে যোগ দিয়ে দেন তাহলে তিনি জাস্ট ক্যাম্পে ট্রেনিং করবেন, তাও দু মাস, কে করে দু মাসের ট্রেনিং ক্যাম্পে? সেখানে রয় কৃষ্ণ যদি ISL খেলেন তাহলে পুরোপুরি খেলার মধ্যে তিনি থাকবেন, পুরোপুরি কম্পিটিটিভ ফুটবলের মধ্যে তিনি থাকবেন। তো সেই কারণে তখন যখন তিনি মার্চের দিকে গিয়ে ফিজির ক্যাম্পে যোগ দেবেন তখন কিন্তু রয় কৃষ্ণা নিজেও বেশ চনমনে থাকবেন। এবার যদি না, যদি না ফিজি ফুটবল ফেডারেশন মনে করে যে রয় কৃষ্ণা ইনজিওর্ড হয়ে যেতে পারেন, সেটা একটা আলাদা কাহিনী, বাট লিগালি এটিকে মোহনবাগান রাইট নাও হ্যাজ দি আপার হ্যান্ড, এবং মানে ইনজিওর্ড হলে হবে বিকজ রয় কৃষ্ণার রাইটস এখন এটিকে মোহনবাগানের কাছে আছে। তো সেই কারণে এখনই আমি বলবো সমর্থকদের চিন্তা করার কোনো কারণ নেই, দুই পক্ষ দেখা যাক যে যদি আলোচনায় বসে, এবং দেখো যদি না মানে ফেডারেশনের তরফ থেকে কোনো চিঠি আসে তাহলে তো এইটা নিয়ে উচ্চবাচ্চা করার কোনো ব্যাপারই নেই। এখন যেহেতু ফিজির ন্যাশনাল কোচ এরকম একটা বক্তব্য লিখেছেন সেই কারণে আলোচনা হচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে, বাট এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা নিয়ে অফিসিয়ালি কিছুই সেরকমভাবে এখনো ভাবিনি, বাট দে আর রেডি যে যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে কি অ্যাকশন তারা নেবে সেটা তারা প্রস্তুতি করে রেখেছে, এবং সেই অনুযায়ী কিন্তু পুরো ব্যাপারটা মানে হবে। তো সেই কারণে সমর্থকরা এখনই তোমরা চিন্তা করো না, অবশ্যই ভাবে আপডেটস এলে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। যাই হোক, আমরা চলে আসবো এবার ইস্ট বেঙ্গলের খবরে। তো দেখো, আই থিঙ্ক মানে রবি ফাউলারের যেরকম মানে অবস্থা ছিল কয়েকটা ম্যাচ খেলার পর, মানে মানে অবভিয়াসলি ইস্ট বেঙ্গলের কয়েকটা ম্যাচ হয়ে যাওয়ার পর রবি ফাউলারের যে সিচুয়েশন ছিল রিগার্ডিং হিজ স্ট্যান্ড অন দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড দ্য কন্ডিশনস অ্যান্ড দ্য কোয়ালিটি, আই থিঙ্ক ম্যানালোরও কিন্তু কোথাও একটা গিয়ে সেরকমই একটা আন্দাজ হয়েছে। অ্যান্ড ইট হ্যাজ টু বি সেড যে ম্যানালো যে খুব ইমপ্রেসড এই দলটাকে নিয়ে সেরকমটা নয়, এবং ম্যানালো কিন্তু মানে রীতিমতো মানে খোঁজ চালাচ্ছেন রিপ্লেসমেন্টের জন্য জানুয়ারি উইন্ডোতে। জানি না কতটা কি সম্ভব হবে, বিকজ অফার তো মানে কন্ট্রাক্ট অফার তো সেই জাস্ট 6 মাসেরই করা হবে। তো সেই কারণে ম্যানালো ডিয়াস কিন্তু ইন্ডিয়ান রিক্রুটমেন্ট নিয়ে খুব একটা খুশি নয়, বাট হি জাস্ট কান্ট কমপ্লেইন অ্যাবাউট ইট, বা ওপেনলি সেটা বলতেও পারবেন না, বিকজ অবভিয়াসলি এখন তার কাছে যে দলটাকে দেওয়া হয়েছে এটা ছাড়া তো তার কাছে কোনো উপায় নেই, তাকে এই দলটাকে নিয়েই কাজ করতে হবে। এবং ইন্ডিয়ান থেকে শুরু করে ফরেন প্লেয়ার সবটাই কিন্তু আমার মনে হয় যে ম্যানালো কোথাও একটা গিয়ে নতুন করে দেখছেন, একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখছেন, এবং চেষ্টা করছেন অবশ্যই হবে জানুয়ারি উইন্ডোতে কয়েকটা সাইনিং করার। কতটা কি সম্ভব হবে বা মানে যারা আসবেন তারা আদৌ বেটার রিপ্লেসমেন্ট হবেন কিনা সেটা তো বলা খুবই কঠিন, বাট
এসসি ইস্ট বেঙ্গল ডেফিনেটলি ওয়ান্টস টু চেঞ্জ এ ফিউ প্লেয়ার্স অ্যান্ড দে ওয়ান্ট টু ব্রিং ইন নিউ প্লেয়ার্স বিকজ কয়েকটা পজিশনে ম্যান্ডালো নিজেও মনে করছেন যে দে ডু নট হ্যাভ আ লট অফ অপশনস স্পেশালি সাইড ব্যাকস। এই পজিশনটা তো পুরোপুরি হ্যান্ডিক্যাপ হয়ে বসে আছে এবং এই সিচুয়েশনটা কিন্তু ম্যান্ডালো যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করতে চাইছেন। সো ইউ ক্যান এক্সপেক্ট আ ফিউ সাইড ব্যাক সাইনিংস বিকজ আমি এক্সপেক্ট করছি অন্তত, বিকজ ওখানে প্লেয়ার ইস্ট বেঙ্গলের প্রয়োজন আছে এখানে কোনো সন্দেহ নেই। এখানে মানে আই থিঙ্ক যদি মানে এসসি ইস্ট বেঙ্গল মানে কোনো সাইড ব্যাক সাইন না করায় জানুয়ারি উইন্ডোতে এটা একটা বিশাল রকমের বোকামি হবে অ্যান্ড আই এক্সপেক্ট দেম টু ডু ইট। বাট দেখা যাক যে কাদেরকেই বা এসসি ইস্ট বেঙ্গল অফার করে। বাট সব মিলিয়ে কলকাতার দুই প্রধান আমি আগেও বলেছি যে দে উইল বি অ্যাক্টিভ ইন দি জানুয়ারি উইন্ডো। আচ্ছা রাউলিন বর্জেস নিয়ে তোমাদের একটা আপডেট দিয়ে দিই, রাউলিন বর্জেস কিন্তু পুরোপুরি ফিট নন, তিনি কিন্তু একটা মানে চোট সারিয়ে আসছেন, তো সেই কারণে কিন্তু তিনি এখনও পুরোপুরি ফিট নন। এবং আমরা জানি যে হাবাস কিন্তু একদম 100% ফিট প্লেয়ার ছাড়া সাইন করতে তিনি সেরকম মানে পছন্দ করেন না প্লেয়ারদের, তো সেই কারণে দেখা যাক। রাউলিন ইজ ডেফিনেটলি আ প্লেয়ার এটিকে মোহনবাগান উড লুক ফর ইন দি জানুয়ারি উইন্ডো বিকজ ওই পজিশনে তাদের প্লেয়ার প্রয়োজন রয়েছে ইমিডিয়েটলি। বাট যদি রাউলিনের একটা ইঞ্জুরি কনসার্ন থাকে তাহলে সেক্ষেত্রে এটিকে মোহনবাগান মাইট লুক ফর আদার অপশনস অ্যাজ ওয়েল। তো এই হচ্ছে পুরো ব্যাপার, আজকে আমি এখানে শেষ করলাম ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, তোমরা তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও। আপাতত এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।